আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের 7 নং সূরা সূরাতুল আরাফ এর 11 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লাকাদ খালাকনাকুম নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুম্মা সাওয়ারনাকুম এরপর তোমাদেরকে আকৃতি দান করেছেন সুন্দর অবয়ব কাঠামো দান করেছেন দৈহিক কাঠামো সুম্মা কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লিআদম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো আর সূরা বাকারার মধ্যে আছে আল্লাহ পাক সৃষ্টি করার পরে আদম আলাইহিসসালামকে নাম শিক্ষা দিয়েছেন অর্থাৎ জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান ফেরেশতারাও জানতেন না আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেশতারা এই নামগুলো বলতে পারেননি তারা বলেছিলেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে বলেছেন আদম তুমি নামগুলো বলে দাও দেখি এরপর আদম আলাইহিসসালাম সুন্দর করে সব নামগুলো বলে দিয়েছেন কারণ আল্লাহ পাক তাকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন তোমরা আদমকে এখন সিজদা করো কারণ জ্ঞানের মানদণ্ডে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আর আমরা সেই আদম সন্তান যদিও বা পৃথিবীতে আসার পরে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি সেই আদম সন্তান যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সম্মানিত করলেন সিজদা করালেন সেই আদম সন্তান এখন আল্লাহর জমিনে শিরক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে চায় না নবীদের আদর্শ মানতে চায় না কোরআন এবং সুন্নাহ মেনে জীবন করতে চায় না সেই আদম সন্তান এখন জেনা করে ব্যভিচার করে মাদকদ্রব্য পান করে সমকামী সেই আদম সন্তান এখন ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাৎ করছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে এমন কোনো গুনাহ নাই যে সেই আদম সন্তান করছে না কোন আদম সন্তান যার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের পরিচয়টা কি পরিমাণ হারিয়ে ফেলেছি আমরা তো চেতনার কথা বলি না শেকড়ের কথা বলি না আমরা সংস্কৃতির কথা বলি না এই কথাগুলো আমরা বলি আমাদের সত্যিকারের চেতনা হচ্ছে ইসলামিক চেতনা সত্যিকারের শেকড় হচ্ছে এই শেকড় যে আমরা আদম আলাইহিসসালামের সন্তান যে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন জ্ঞানের কারণে আজকে সেই আদম সন্তান দেখবেন জ্ঞান অর্জন করতে চায় না দিনের জ্ঞান অর্জন করতে চায় না দুনিয়ার জ্ঞান অর্জন করতে চায় দিনের জ্ঞান অর্জন করতে চায় না যে জ্ঞান তাকে পরকালে নাজাতের ওসিলা করবে সেই কোরআনটুকু তিলাওয়াতও করতে চায় না তিলাওয়াত করা শিখতেও চায় না আগ্রহই নাই তাহলে আমরা কি পরিমাণে আমাদের শেকড়টা ভুলে গেছি চেতনা হারিয়ে ফেলেছি আমাদের মূল সংস্কৃতি থেকে দূরে সরে আসছি একটু চিন্তা করেন সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপর সুন্দর আকৃতি দিয়ে আদমকে আমি ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালাম ফাসাজাদু সবাই সেজদা করল প্রত্যেকটা ফেরেশতা কি করলো সেজদা করলো ইল্লা ইবলিস কে সেজদা করলো না ইবলিস ইবলিস সেজদা করলো না ইবলিস কে ছিল সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না সে ছিল একজন জিন কানা মিনাল জিন্নি সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন কানা মিনাল জিন্নি সে জিনদের একজন ছিল ঠিক আছে সে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিল ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ পাকের এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই লাম ইয়াকুম মিনাস সাজিদিন আল্লাহ পাক বলছেন সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না কে ইবলিস আচ্ছা قال আল্লাহ পাক এবার বলছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক আল্লাহ পাক বলছেন হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করতে যাকে আমি সেজদা করার আদেশ করেছি
কি জন্য করলে না সোজা কথায় তুমি কি জন্য সেজদা করলে না আদমকে মা মানে আকে তোমাকে কে বারণ করল এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে قال انا خير من সে বলল আমি আদমের চাইতে উত্তম আসসালাতু খায়রুম মিনান নাওম এটা জানেন না ঘুমের চেয়ে নামাজ উত্তম ঠিক এইভাবেই সে ইবলিস বলছে কি انا خير من আমি তার চেয়ে উত্তম কি কারণে উত্তম খলাকতানি বিন্নার ও খলাকতাহু মিন তিন হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেশতাদেরকে কি দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেশতা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ও খলাকতাহু মিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদামাটি দিয়ে তার মানে আগুন কাদামাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পন্ন ওর মানে কি আছে আর কি এই কারণে সে সিজদা করল না এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ফাহবিত মিনহা ইবলিস এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দলিল কোরআনে আছে সূরা দাহার এক নম্বর আয়াত পড়ে দেখবেন হাল আতা আলাল ইনসান হাইনু মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা আল্লাহ পাক বলছেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না তো সভ্যতার শুরুর ঘটনা হচ্ছে এটা মানে মানব সভ্যতার একদম শুরুর শেকড়ের ঘটনা হচ্ছে এটা একদম শুরুর চেতনা শুরুর সংস্কৃতি শুরু হচ্ছে এখান থেকে এবার ইবলিস বলছে আমি সেজদা করব না বিকজ আমি তার চেয়ে সুপিরিয়র আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আমি তাকে সেজদা করব না সে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘনই করলো না বরং আল্লাহকে উল্টা একটা যুক্তি দেখালো যে আপনি ভুল আমি ঠিক নাউজুবিল্লাহ আপনি আমাকে আদমকে সেজদা করতে বলছেন এটাই ভুল বরং উচিত হচ্ছে ও আমাকে সেজদা করবে নাউজুবিল্লাহ তো সে কিন্তু আবা ওয়াস্তাকবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আল্লাহ পাক বলেন ক্বালা ফাহবিত মিনহা এখন এখান থেকে নেমে যাও এই জান্নাতি বলেন আর ওই ঊর্ধ্ব জগতি বলেন সেখান থেকে তোমরা নেমে যাও তুমি নেমে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয় নাই সোজা কথা আল্লাহ পাক বলছেন এখানে দাঁড়িয়ে তুমি অহংকার করবে এই অধিকার তোমাকে দেয়া হয়নি আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমান হবে না ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তে অহংকার ছেড়ে দেই অহংকার ইলমেরও থাকতে পারে একজনের অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক তমুক ফারেক অমুক মুহাদ্দিস অমুক মুফাসসির ডাবল ডিগ্রি এটার অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার অহংকারের ডেফিনেশনটা কি একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক ঠিক আছে আমার সুগন্ধি ভালো হোক দামি হোক এটা কি অহংকারের পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না এটা অহংকারের পরিচয় নয় বড় অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এক আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি এক অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর দুই সত্যকে প্রত্যাখ্যান করা এখন সত্য কি আইনস্টাইনের থিওরি সত্য নাকি পিথাগোরাসের উপপাদ্যই সত্য নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম কমিউনিজম ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি ন্যাশনালিজম এগুলো দিয়ে দিয়েছে মতবাদগুলো এগুলি চূড়ান্ত সত্য সায়েন্স কি চূড়ান্ত সত্য চূড়ান্ত সত্যটা কি আসলে এক কথায় সূরা কাহফের 29 নম্বর আয়াতে সত্যের সংজ্ঞা আছে কত নম্বর আয়াতে সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া কুলিল হাক্কু মির রব্বিকুম হে নবী আপনি বলে দিন সত্য সেটাই ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড সেটাই হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই কোনটা যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে আমাকে বলেন যে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে
এক সময় তাওরাত নাযিল হয়েছিল না ওটাই হক ছিল ওই সময় কি ছিল সেটাই হক ছিল জাবুর ওই সময় কি ছিল হক ইনজিল ওই সময় হক ছিল এখন কি আছে আমাদের কাছে কোরআন এবং এর ব্যাখ্যা হচ্ছে হাদিস কিয়ামত পর্যন্ত কি অন্য কোন শরীয়ত আসবে অন্য কোন নবী আসবে কেউ যদি বলে যে অমুকে নবী হবে সে কি মুসলিম না কাফের তাহলে কোন সন্দেহ আছে যদি কেউ দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে নাউজুবিল্লাহ এবং এই কুফরি আকীদায় বিশ্বাসীকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফর হয়ে যেতে পারে বুঝতে পারছেন আসেন তো অহংকারের সংজ্ঞাটা আমরা জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা আল্লাহর ওহীকে প্রত্যাখ্যান করা মানে কোরআন এবং সুন্নাহ থেকে সরে আসা এটাকে মিথ্যা মনে করা বা অন্য কোন মতবাদকে কোরআন সুন্নাহ সমকক্ষ মনে করলেও কুফরি হয়ে যাবে এরকম মনে করে অন্য একটা মতাদর্শ একটা দর্শন একটা ফিলোসফিক্যাল থট বা একটা স্কুল অফ থট কোরআন সুন্নাহর চেয়ে ভালো নয় কিন্তু কোরআন সুন্নাহ সমমানের এটাও যদি কেউ মনে করে কাফের কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ মানে এটা সত্যের একদম সর্বোচ্চ স্টেজ এর উপরে আর কিছু নাই ভুলে গেছিলেন ভাই আচ্ছা এবার আসেন আমরা অহংকারের সংজ্ঞা জানলাম সত্যের সংজ্ঞাও জানলাম এখানে ইবলিস কি করছে সে অহংকার প্রদর্শন করছে সে আল্লাহকে বলছে আপনি ভুল আমি ঠিক আদমকে সে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং সত্যকে প্রত্যাখ্যান করলো দুটোই কিন্তু ইবলিস করলো এখানে আসেন আল্লাহ পাক বলছেন ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও হতবাক ফাখরুজ মানে উখরুজ মানে বের হও অতএব ফাখরুজ এখান থেকে বের হয়ে যাও ইন্নাকা মিনাস সাগিরিন তোমার অহংকার করার কোনো সুযোগ নাই এখানে তুমি তো ছোট পুত্র ইন্নাকা মিনাস সাগিরিন সাগির মানে কি তুমি এখান থেকে তুমি বের হয়ে যাও এখান থেকে তুমি একজন ক্ষুদ্র সত্তা তোমার এখানে অহংকার করার কিছু নাই কলা এবার ইবলিস বলছে এই জায়গাগুলো খুব ভালো করে শোনেন আমাদের লেকচারের আসল জায়গায় কিন্তু যাবে যদি আরেকটা পর্যন্ত লেকচারটি কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে বসে থাকে খাওয়া দাওয়া করে আসছেন তো আচ্ছা কলা এবার ইবলিস বলছে আনজিরনি শোনেন ইবলিস বলছে আনজিরনি হে আল্লাহ আমাকে অবকাশ দিন কি বলছে আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবআসুন যেদিন আপনি কিয়ামত ঘটাবেন যেদিন সবাইকে পুনরুত্থিত করবেন ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন সূরা বাকারায় আছে অন্য সূরা আছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ইবলিস বলছে হে আমার রব কি বলছে ইবলিস হে আমার রব ইবলিস কি তাহলে আস্তিক না নাস্তিক কথা বলেন ইবলিস কি আস্তিক না নাস্তিক আস্তিক ইবলিস বলছে যে ইয়া রব্বি রব্বি হে আমার রব হে আমার প্রতিপালক আল্লাহকে ইবলিস বলছে হে আমার প্রতিপালক আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবআসুন কিয়ামত দিবস পর্যন্ত বা যেদিন আপনি পুরো মানব জাতিকে উঠাবেন কবর থেকে আবার ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন তার মানে কিয়ামত যে হবে এটা নতুন করে লেখা হয় নাই সভ্যতায় হিস্ট্রি শুরু থেকেই কিয়ামত ছিল কথা বুঝতে পারছেন ফেরেশতারাও জানতেন যে একদিন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীতে মানুষকে পাঠানো হয়নি তার আগেই ফেরেশতারা জানতেন আল্লাহ পাকের ইলমে ছিল এবং তিনি এটা ফয়সালা করে দিয়েছিলেন যে একদিন এই পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে ইবলিস আগে থেকে জানতো যে কিয়ামত হবে এই জন্য সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক এবার কি বলছেন দেখেন ইবলিস আল্লাহর কাছে চাইলো আল্লাহ পাক তাও তাকে ফেরত দিলেন না আর আমরা আল্লাহর কাছে চাইতে এখন হতাশা হয়ে যায় না দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না আর যদি ইবলিস একটা জিনিস চাইলো আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন যাও তুমি অবকাশপ্রাপ্তদের একজন তোমাকে অবকাশ দেয়া হলো এক কথায় তোমার দোয়া কবুল করা হয়েছে তোমার অবকাশ তোমাকে দেয়া হলো কারণ আল্লাহ পাক এটা পরীক্ষা করবেন ইবলিসকে দিয়ে মানব জাতিকে কল এবার ইবলিসের চ্যালেঞ্জ শোনেন এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করছে কি চ্যালেঞ্জ করছে ফাবিমা আগওয়াইতানি হে আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে আমি সেই আদমের এবং আদমের সন্তানের সরল পথে ওত পেতে বসে থাক কথাটা ভালো করে বোঝেন ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব কি জন্য বসে থাকব যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি
শুধু তাই নয় সে আরো বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম আমি শুধু বসেই থাকব না আমি আদম সন্তানের কাছে আসব মিন বাইনি আইদিহিম তার সামন থেকে আসব ওয়া মিন খালফিহিম আদম সন্তানের পিছন থেকে আসব ওয়ান আইমানিহিম তার ডান দিক থেকে আসব ওয়ান শামাইলিহিম তার বাম দিক থেকে আসব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ পাক আপনি তাদের বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না কথা কি ক্লিয়ার না কোনো সমস্যা ইবলিস কি চ্যালেঞ্জ করলো আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বো আপনি আদম সন্তানের বেশিরভাগকে পথভ্রষ্ট পাবেন ইবলিসের কথার কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন সমাজে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ সুদ খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোন জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দুই একটা জায়গায় আছে আই ওয়াশ শোডাউন বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজা রাখে না রাখে না বেশিরভাগ মানুষ জাকাত দেয় কি দেয় না তাহলে ইবলিস যে বললো আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না দুনিয়ার স্বার্থে কাজ করে কতজন মানুষ আল্লাহ পাকের দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নাহর কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর ইবলিসকে আল্লাহ পাক কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই সর্বপথ থেকে বিচ্যুত না হই সামনে যান আরো কঠিন কথা আছে قال اخرج منها الله পাক বলছেন এখান থেকে বের হয়ে যাও মাযউমাম মাদহুরা একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও লামান তাবিআকা মিনহুম তুমি তো চ্যালেঞ্জ করলে আমাকে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে আল্লাহ পাকের কথা শুনেন যেই তোমার অনুসরণ করবে লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন যে পুরুষ বা নারী যেই হোক না কেন যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব আল্লাহর কিচ্ছু যায় আসে না আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহ পাকের কিছু যায় আসে ও যে আপনাদের এখানে নদী আছে না কি বালাসীঘাট এখানে চরটর আছে না চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলুন তো একটা বালুর কণার কোনো দাম আছে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয় আল্লাহ পাক যদি পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দেন যার নামে নিক্ষেপ করেন আল্লাহ পাকের কিছু যায় আসবে কিনা এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইবলিস একটা তৃতীয় সত্তা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইবলিসকে সেজদা করতে বললেন সে করলো না সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর চেয়ে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জও করে বসল আল্লাহ পাক ঘোষণা করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার আল্লাহ পাক আদমকে বলছেন কাকে বলছেন আদম আলাইহিস সালামকে বলছেন ইয়া আদম হে আদম তার আগে আদম আলাইহিস সালামের বুকের পাঁজর থেকে কাকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালাম সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলাইহিস সালাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী কে কে বলতে পারবেন জি না ১০০ টাকা পুরস্কার বলেন হ্যাঁ নাম কি মাশাআল্লাহ ওই ওকে পুরস্কার দিও কি নাম তোমার মাশাআল্লাহ মাশাআল্লাহ দ্বিতীয় সুন্দরী রমণী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন যদিও এদেরকে দেখে দেখে সিডিউস হওয়ার কিছু নাই কারণ এরা তো সুন্দর না কোনো দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এদেরকে দেখে তো পাগলও সিডিউস হবে না তো আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহাস সালাম এবং সারা আলাইহাস সালাম
ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী, ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন? নবীদের না অন্য কারো? এই জন্যই বলি আপনি যদি পবিত্র থাকেন, আল্লাহওয়ালা মানুষ হন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ঘরে একজন নেককার পুণ্যবতী সুস্ত্রী স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাঁধায় পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন, চরিত্র হারিয়ে ফেলেন, সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন। বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই, ঠিক আছে? দেখবেন যে আপনি 10 ঘাটের পানি খেয়ে আসছেন, ও দেখবেন 12 ঘাটের পানি খেয়ে আসছে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম শোনো, তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে থাকো। ওয়া কুলা মিন হাইসু শিতুমা, যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও। জান্নাতের নাজ নিয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক, আমি ওইগুলো বলতে যাচ্ছি না, সময় চলে যাবে। যা ইচ্ছা তাই পাবেন সেখানে, যা ইচ্ছা তাই। এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনেও নাই, চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না, এটা কল্পনাও করার সুযোগ নাই, এত উন্নত মানের একটা জায়গা। তোমরা দুজন এখানে থাকো, জান্নাতের যে কোনো জায়গায় যাও, খাওয়া দাওয়া করো, কোনো সমস্যা। কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজার, মানে কি, এই যে গাছটা আছে এই গাছের কাছে যেও না। একটা শর্ত খালি দিলাম, গাছের কাছে যেও না। গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না, বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের আদেশটা কি। গাছটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কদু গাছ হতে পারে, যে কোনো গাছ হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ, এই গাছের কাছে যেও না, বাস যেও না। আচ্ছা, ফাতাকুনা মিনাজ যালিমিন, যদি চলে যাও তোমরা দুজন এখানে, তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায়? জালেম হয়। এই জন্য আমরা দোয়ায় বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলি না, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, বলি না, আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছি। তো আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করে ফেলেছি। তো তোমরা দুজন এই গাছের কাছে যেও না, যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে। এবার ইবলিস তো আর বসে নাই, সে তো চ্যালেঞ্জ করেছে, করে নাই। আচ্ছা, এবার ইবলিস কি করছে? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ইবলিস কি করলো? ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ওয়াসওয়াসাটা এমন ছিল যে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ইবলিস এসে আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম তাদেরকে উস্কে দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, কখনো মরবে না, এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ক্ষয় নাই। ইবলিসের টপটা কি দেখলেন? চিরস্থায়িত্বের টপ এবং কিসের টপ? রাজত্বের টপ। এটা সুরা তহার মধ্যে আছে, অন্য সুরায় আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যেই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, কখনো মরবে না। তাহলে চিরস্থায়িত্বের টপ এবং এই যে কিসের রাজত্বের এই যে টপ, এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ডিসিভ করার একটা মানদণ্ড। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে তার জন্য হয়েছে অনেকেই, আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে। ফেরাউন নমরুদ চিরস্থায়িত্বের লোভে পড়ে পথভ্রষ্ট হয়নি? আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতাধর, এরা কি ক্ষমতার দাপটে পথভ্রষ্ট হচ্ছে না? এই দুটো হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করার মাধ্যম। ইবলিস খুব ভালো করেই জানতো, একটা কথা বলি নাই, যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে, সৃষ্টি করে রাখা হয়েছে, ইবলিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল, তাওয়াফ করছিল, তাওয়াফ, এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল, কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল, সে কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল, এখন কিন্তু এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী, এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি, তাই না? ওর বয়স হয়ে গেছে না এখন, প্রচুর বয়স। তো তাওয়াফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে। একটা হচ্ছে পেট, একটা প্রবৃত্তি, একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি, ঠিক আছে, একটা ক্ষমতার লোভ, একটা চিরস্থায়িত্বের লোভ, এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা। ইবলিস এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে। কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করে দেখেন, এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে। পেট সুদ খায় কেন? পেটের কারণে। ঘুষ খায় কেন? পেটের কারণে। ইভেন যে ওই যে এখন জেনা করছে, ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয়, তাই না? সম্মান দিয়ে কথা বলতে হয়। তো যৌনকর্মী যারা, তারাও দেখবেন পেটের কারণেই করছে,
পেটের কারণে। তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত ও যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য, পেট মানে মূল জিনিসটা কি? পেট। এবং চিরস্থায়িত্ব, ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব, এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট। দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে, মেয়েদের কারণে না, মেয়ের পিছনে। মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন, এখানে আত্মহত্যা করছে কেউ কেউ, এখানে আপনার জেনা করছে কেউ, ধর্ষণ করছে কেউ, পরকীয়ে লিপ্ত হচ্ছে, মানে মেয়েরই কোনো পাপ। ও যে বলে না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্র্যাশড, একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে টাকা, অর্থ সম্পদের লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ। আর যার মেয়ের নেশা আছে, মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ। একে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাক যদি না চান। আসেন, ইবলিস তাওয়াফ করছিল এবং সে কিন্তু টোপ দিল, চিরস্থায়িত্বের টোপ দিল। এবং কিসের টোপ দিল? ফেরেশতা হয়ে যাবে, অমর হয়ে যাবে। এবার আমাদের পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিমা সালাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন। আর এটা এমন নয় একবার ওয়াসওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন, এমন নয়, কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে। একটা মানুষ যখন জেনা করে, ইবলিস কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে? আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায়। ওই যে প্রথমে একদিন, অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না, প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয়, তাই না? তারপর কথাবার্তা হয়, মোবাইল ফোন এক্সচেঞ্জ করে, নোট এক্সচেঞ্জ করে, কফি খায়, আস্তে আস্তে ডেটিংয়ে যায়, পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে জেনে এভাবে। আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট অ্যাকশন, এত সময় নাই, ডাইরেক্ট। তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায়। দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে। এবার আসেন, আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন, এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না, আল্লাহ বলেছিলেন না যে জালেম হয়ে যাবে, আল্লাহকে অবাধ্য হলেন। অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন। আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি, আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, তাই তো? এর আগে আরেকটা ফলাফল হয়েছে, এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে, পোশাক, নারী, সংস্কৃতি, হাবিজাবি, হ্যাঁ, বেহায়াপনা, বেলাল্লাপনা, এই ইস্যুটা এখানে জড়িত। এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে। আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে, আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম আদেশ লঙ্ঘন করেছেন, সাথে সাথে আল্লাহ পাক জান্নাত থেকে কি করেছেন, নামিয়ে দিয়েছেন, ইবলিসকেও নামিয়ে দিয়েছেন, তারপরে হায়াত দিয়েছেন, এখানে পরীক্ষা করছেন, এই তো? এখানে আল্লাহ পাক দেখবেন আমাদের আমল কেমন, আমল ভালো হলে আবার জান্নাতে, খারাপ হলে আবার জান্নাত। কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে, যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন গাছের, গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের আদেশটা লঙ্ঘন করেছেন, সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে। আমি বুঝাতে পারি নাই, পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা, প্রথম অপমান, প্রথম শাস্তি, ঠিক আছে, আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা, মানে লজ্জাহীনভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাওয়া, ন্যাংটা হয়ে যাওয়া, ন্যাংটা। বাংলা ভাষায় বুঝতে পারছেন, প্রথম শাস্তি, প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে, পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট, বা এই যে আমরা বলছি পরিণতি, পাপের পরিণতি, অবাধ্যতার পরিণতি, সেটা হলো গা থেকে কাপড় খুলে যাও। এই কথা আল্লাহ পাক বলছেন এখানে, লিউবদি ইলাহুমা মা উরি আনহুমা মিন সাওআতিহিমা, ইবলিস তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে। এবার কি বুঝতে পারছেন যে ইবলিস এখন বিশ্বে কি করছে? ইবলিস সেম কাজটা করছে আমাদের সাথে, আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে। সভ্যতা শুরুর পাপ, সভ্যতা শুরুর পাপ বলছি না আমরা, এটা আসলে ভুল। সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলাইহিমা সালাম যে ভুলটা করেছেন, তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে, জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া, বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে, তারা নগ্ন হয়ে গেছে। ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে, ক্ষমতার প্রলোভন, চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে। আজকের বিশ্বেও কি ইবলিসের দোষরা সেম কাজটা করছে না? আজকের বিশ্বেও কি ইবলিসের মানুষরূপী এই দোষরগুলা সেম কাজটাই করছে না? সেম কাজটা করছে, আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে। এরপর আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে, আগে কিন্তু এটা হয়নি, আগে পোশাক খুলেছে। এরপর কি হয়েছে জানেন? শোনেন,
আল্লাহ পাক وقال ما نهاكما ربكما عن هذه الشجره الا ان تكون ملكين او تكون من الخالدين ইবলিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে এবং চিরস্থায়ী হয়ে যাবে وقسمهুমা اني لكما لمن الناصحين ইবলিস বলছিল যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী فدلهما بغرور ওদেরকে তারা পদভ্রষ্ট করলো ইবলিস তাদেরকে পদভ্রষ্ট করলো فلما ذاق الشجره যখন তারা গাছের কাছে গেলেন بدت لهما سوءاتهما তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেল কাপড় খুলে পড়ে গেল এটাই বলতে যাচ্ছিলাম وطفقا يخصفان عليهما من ورق الجنه এবং আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতে শুরু করে ওনাদাহুমা রব্বুহুমা এবং আল্লাহ পাক বলছেন এবার আল্লাহ পাক তাদের দুজনকে ডাকলেন ডেকে বলে আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা হে আদম এবং হাওয়া তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না واقول لكما ان الشيطان لكما عدو مبين আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু কলা এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন ইবলিসও আল্লাহর অবাধ্য ছিল আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছেন চিরস্থায়ী লানত করেছেন আমাদের পিতামাতাও ভুল করেছেন বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামি করেন নাই আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ পাক এত মহব্বত করেন আদম সন্তানকে যে তওবা করার যে কালিমাটা সেই কালিমাটাও আল্লাহ পাক আদম এবং হাওয়াকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোন কালিমা দিয়ে তওবা করব কি করব এটাও তারা বুঝতে পারছিলেন না আল্লাহ পাক তখন শিখিয়ে দিয়েছেন কালা তারা বলল রব্বানা হে আমাদের প্রতিপালক জালামনা আনফুসানা আমরা আমাদের উপর জুলুম করেছি নফসের উপরে ওয়াইল লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা করলেন আমাদের পিতামাতা আল্লাহ পাক মাফ করবেন কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো এই পৃথিবীতে নামিয়ে দেওয়া পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো কারো 50, 60, 70, 100, 200, 500, 1000 ইত্যাদি এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো কখনো তাওরাত কখনো জাবুর কখনো ইঞ্জিল ইত্যাদি কখনো কোরআন শর্ত দেওয়া হলো যারা আল্লাহ পাকের ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ পাকের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এটাও বলেছেন যে আল্লাহ পাক ওয়ালাকাদ যারানা লি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক বহু মানুষ আর জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন কারণ এই দুই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে শুধু আল্লাহর ইবাদত করার জন্য ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এরা সেটা করে নাই এই কারণে আল্লাহ পাক হাদিসের মধ্যে জানিয়েছেন প্রতি হাজারে 999 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিবেন তবে বেশিরভাগ জান্নাতি হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে এবার শুনেন আমাদের পিতামাতার এই পরিণতির পর আল্লাহ পাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক আসমান থেকে লিবাস পাঠিয়েছেন এই যে সমাজ বিজ্ঞানের বইগুলোতে লেখা আছে না মানুষ আগে নগ্ন ছিল গাছের ছালপাতা পরে থাকতো তারপরে বন্যপ্রাণী শিকার করতো গুহায় গুহায় থাকতো বোগাস মিথ্যা বাজে কথাই বলছে একদম টোটাল মিথ্যা কথাই বলে আল্লাহ রাব্বুল আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা সভ্যতা শেষও করবেন নবী দ্বারা প্রত্যেক যুগে যুগে সভ্যতা ধারক এবং বাহক ছিলেন নবীগণ আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই আল্লাহ পাক আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন ইয়া বানি আদম আচ্ছা আসেন ইয়া বানি আদম হে বনু আদম কাদেরকে বলছেন আমাদেরকে কদ আনজালনা আলাইকুম লিবাসান ইয়ারি সাওআতিকুম ওয়া রীশা হে বনু আদম আমি তোমাদেরকে নগ্ন ছেড়ে দিচ্ছি না আমি তোমাদের জন্য লেবাস আর পোশাক পাঠাচ্ছি যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য বর্ধন করবে এটা করছি না আমরা এখন আচ্ছা
ولباس التقوى ذلك خير আর তাকওয়ার লেবাস তাকওয়ার পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম যেমন দেখেন আমাদের সতর কি এই নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত না তাই বলি কি আমরা সবাই এভাবেই ঘুরি এটা সর্বনিম্ন একটা স্কেল তাই না এর উপর আপনি জুব্বা পরছেন পাগড়ি পরছেন টুপি পরছেন বা আপনি হয়তো আরো ঢিলেঢালা কোনো পোশাক পরছেন এই পোশাকটাকে বলা হচ্ছে তাকওয়ার পোশাক ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র এটা আরো উত্তম একজন মেয়ের অনেক আলেম বলছেন যে চোখ এই চোখটুকু ঢেকে রাখা বের করে দেখা যাবে বলছে না অনেকে বলেছেন কি না কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবাব দিয়ে ঢেকে রাখে তাহলে কি উত্তম নয় পর্দার ক্ষেত্রে উত্তম নয় ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র তাকওয়ার যে পোশাক সেটা আরো উত্তম বেশি নরমালি তো পোশাক দিয়েছি তাকওয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশি আল্লাহ পাকের একটা সতর্কবাণী শুনে নেবেন যালিকা মিন আয়াতিল্লাহ এই পোশাকটা আল্লাহ পাকের নিদর্শন পোশাকটা কি আল্লাহ পাকের নিদর্শন লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন যাতে করে তোমরা স্মরণ করতে পারো কি স্মরণ করব ওই যে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে ইবলিস এটা মনে রাখতে পারো তোমরা এটা আল্লাহ পাকের নিদর্শন ইয়া বানি আদম হে বনু আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান এবার শুনেন আল্লাহ পাক আমাদেরকে বলছেন হে বনু আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান শয়তান যেন আবার তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে পৃথিবীতে তোমরা থাকবে শয়তানের বহু দোষর তোমাদের সামনে থাকবে ডানে বামে যে ডান থেকে আসবে বাম থেকে আসবে হ্যাঁ সামন পিছন থেকে আসবে মিডিয়ার মধ্যে থেকে তোমাদের ঘরে ঘরে ঢুকে যাবে শয়তানের দোষর লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান শয়তানের দোষররা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে কে বলছেন আল্লাহ পাক বলছেন কিরকম ফেতনা কেমা আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাহ ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল ওই রকম ফেতনায় যেন ফেলতে না পারে ঠিক আছে ওয়ানজিউ আনহুমা লিবাসাহুমা এবং শয়তান তোমাদের পিতা মাতার লেবাস খুলে ফেলেছিল নগ্ন করে দিয়েছিল নগ্নতা বেহায়াপন অশ্লীলতা শিখিয়েছিল ওই দিকে ধাবিত করতে চেয়েছিল শয়তানের দোসররা যেন এটা করতে তোমাদের সাথে না পারে সতর্ক থাকবে যাতে করে তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায় নিশ্চয় শয়তান তোমাদের সবাইকে দেখতে পায় হুয়া ওয়া কবিলুহু সে এবং তার পুরো কবিলার লোকজন মিন হাইসু লা তারাউনাহুম এমন জায়গা থেকে যে জায়গা তোমরা দেখতে পারো আর শয়তান এবং তার অনুসারী যারা আছে হোক মানুষ আর জিন তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না মানে আমরা যারা এই বিশ্বে আছি আমরা সবাই এখন খেলার পুতুলের মতো খেলছি যারা নিয়ন্ত্রণ করে বিশ্ব এদেরকে কেউ দেখতে পারে না এরা মানুষ শয়তান কথা বুঝতে পারছেন আর এমনি জিন শয়তান যারা আছে এদেরকে তো আমরা দেখতে পারি না অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পারে আল্লাহ পাক সতর্ক করছেন এটা ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন শুনেন নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান আনে না বা আমার অবাধ্য হয় আমার আদেশ মানে না তাদের সাথে আমি শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি এবার বুঝলেন কেন বললাম এরা মানুষ শয়তান বিকজ এদেরকে আল্লাহ পাক শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছেন এরা শয়তানের বন্ধু অন্য সূরায় আছে শয়তান জিন শয়তান মানুষ শয়তানকে ওহি করে জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে শয়তানি বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢালে মানে মানুষ মাথাটা আগে সে রিড করেছে কাকে কোন দিক দিয়ে রিসিভ করা যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আরো আল্লাহ পাক বলছে ওয়াইলা ফাআলু ফাহিশাতান তারা যখন কোনো ফাহেশা কাজ করে নোংরা বেহায়ার মতো কাজ করে কলু তারা বলে ওয়াজাদনা আলাইহি আবানা এরকম করেই আমরা আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি মানে যুগ যুগ ধরে সংস্কৃতি চলে আসছে নগ্নতার সংস্কৃতি বলে না কথা বুঝতে পারছেন না এই কথাই তারা বলে যেটা কোরআনে আছে আল্লাহ পাক বলছেন কলু ওয়াজাদনা আলাইহি আবানা তারা বলে আমাদের পিতৃপুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই ড্রেসআপ এমনি ব্লাউজ ছাড়া শাড়ি পরতে দেখেছি এমনি দেখেছি পেট বের করে চলতে এমনি দেখেছি এই শর্ট শর্ট কামিজ পরে চলতে নগ্ন হয়ে চলতে এখন তো বিকিনি সংস্কৃতি আসলে এবং এটার মুভমেন্ট চলছে মানে মানুষের দেহ থেকে কাপড় খুলে ফেলার মুভমেন্ট আন্দোলন শুরু হচ্ছে ঠিক আছে এবং দোহাই হচ্ছে আমরা হাজার বছর থেকে এমনিই চলছে এই যে আল্লাহ পাক বলছে ইন্না ইন্না ওয়াজাদ ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা আমরা এর উপরে আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি ওয়াল্লাহু আমারনা বিহা এরা আরো বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন নাউযুবিল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ পাকের আদেশ কি কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেশা কাজের আদেশ করতেই পারেন না পারেন নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেশা বেলাল্লাপনা বিহার মতো কোনো আদেশ বিহার করার কোনো কাজের আদেশ করতে পারেন না আচ্ছা কুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন
তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যেই কথা তোমরা জানো না এই পর্যন্ত থাক এবার আসেন বাস্তবতায় আসেন এতটুকু যে আমরা হিস্ট্রির সূচনার কথাগুলো বললাম এখানে আপনারা কিন্তু প্রথম একটা দলিল পেলেন মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা এরপর আমি পুরো কোরআনটা ঘাটার চেষ্টা করেছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার শতাব্দী চলে গেছে যাই নাই হাজার হাজার বছর চলে গেছে বহু জাতি এসেছে বহু জাতি চলেও গেছে আমরা কি প্রথম জাতি নাকি এর আগে কত জাতি পৃথিবীতে এসেছে চলেও গেছে গেছে না আচ্ছা কোরআন ঘেটে ঘেটে ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এমন কোন জাতি পাচ্ছি না যাদের কথা আল্লাহ পাক বলেছেন যে আমি তাদেরকে ধ্বংস করেছি অশ্লীলতার কারণে বা এই আপনার বেলাল্লাপনার কারণে বা ফাহেশা কাজের কারণে সরাসরি এই একটা কারণ দেখে আল্লাহ পাক কোনো কমকে ধ্বংস করেছেন খুব রেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু তিনটা জায়গা বের করতে পেরেছি কয়টা জায়গা তিনটা এক নম্বর দেখেন আদম আলাইহিসলাম পরে নূহ আলাইহিসলাম না এই জাতিটাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন না এই ধ্বংসটাকে আল্লাহ পাক এই বেপর্দামির কারণে করেছেন অশ্লীলতার কারণে করেছেন পোশাকের অপসংস্কৃতির কারণে করেছেন করেন শিরকের কারণে করেছেন কি কারণে শিরক আল্লাহ পাক সবাইকে ডুবিয়ে মেরেছেন কিন্তু ওরা যে নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতো এই কথাটা কিন্তু আল্লাহ পাক বলেন তার মানে ওদের পাপ এটা ছিল না এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কম কি এই কারণে ধ্বংস হয়েছে অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে বেহায়া পরার কারণে ধ্বংস হয়েছে নগ্নতার সংস্কৃতির অপরচর্চার কারণে ধ্বংস হয়েছে না শিরকের কারণে আদ জাতি এই কারণে না সামুদ জাতি এই কারণে না একটা জাতি পাওয়া যায় তার নাম কওমে লুত কি নাম কওমে লুত এই লুত কওম ছিল সমকামী তারা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না বরং ছেলেদের ছেলে ছেলে জেনা করতো না এই একটা জাতি পাচ্ছি ইতিহাসে যারা অশ্লীলতার কারণে ফাহেশা কাজের কারণে সমকামিতার কারণে নোংরামির কারণে আল্লাহবাক পুরো উপরে উঠিয়ে নিচে নামিয়ে ধসিয়ে দিয়েছে এই একটা জাতি পেলাম আরেকটা জাতি পাওয়া যায় তার নাম হচ্ছে বানু ইসরায়েল কি নাম বানু ইসরায়েল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীর ফেতনা থেকে বেঁচে থাকো কারণ বানু ইসরায়েল মানে মূসা আলাইহিস সালামের যে কওম ছিল এই কওমের মধ্যে প্রথম ফেতনা দেখা দিয়েছিল মেয়েদের ব্যাপারে এই একটা পেলাম যে মেয়েদের কারণে বেহায়া করার কারণে অশ্লীল অশ্লীল পোশাকের কারণে নগ্নতার কারণে একটা সভ্যতাকে আল্লাহ পাক শাস্তি দিয়েছে দুটো পাওয়া গেল ঠিক আছে এক দুই একটা লুৎ একটা হচ্ছে বানু ইসরায়েল ঠিক আছে আর একটা পাওয়া যায় এটা জোর করে সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ঠিক আগের সময়টা যেটাকে আমরা কি বলি আইয়ামে জাহিলিয়াত ওই সময়ে মেয়েদের জেনাটা ব্যাপক ছিল ব্যভিচারটা ব্যাপক ছিল পরকীয়াও ছিল বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না এমনও হতো যে একটা মেয়ের সাথে আট দশজন পুরুষ সহবাস করত করার পরে সেই মেয়ে যখন গর্ভবতী হতো তার বাচ্চা প্রসব করার পর সেই মেয়ে দশজনকে ডেকে দাঁড় করাতো দাঁড় করিয়ে বলতো যে অমুকে হচ্ছে আমার এই বাচ্চার বাপ তারপরে এর সাথে বিয়ে হতো চিন্তা করতে পারেন তো নারীদের যে বৈষয়িক অধিকার ধর্মীয় অধিকার আপনার পোশাকের অধিকার শালীনতার অধিকার সম্পত্তির অধিকার এগুলো ছিল না ওইসব এই একটা সভ্যতা পাওয়া যাচ্ছে তাহলে তিনটা আমরা বের করতে পারলাম কথা ঠিক আছে আচ্ছা এবার আসেন এই তিনটা সভ্যতার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকড়টাকে উপরে ফেলে দিলেন সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি এই ধ্বংসগুলো শিরকের কারণে হয়েছে কুফুরির কারণে হয়েছে অবাধ্যতার কারণে হয়েছে মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা বেহায়াপনা আপনার ফাহেশা কাজ এগুলোর রিজন দেখানো হয়েছে তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় এই কথাটা ভালো করে বোঝেন এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল কথা বুঝতে পারছেন না যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে আদ সামুদ নূহ ফেরাউন ঠিক আছে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে তাদের আর যত পাপই থাক হয়তো কেউ অহংকারী ছিল কেউ কুফুরি করেছে কেউ শিরিক করেছে হ্যাঁ কেউ সন্তানদেরকে হত্যা করেছে কেউ মানুষ হত্যা করেছে কেউ জুলুম করেছে কেউ অহংকার করেছে ইত্যাদি কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল এটা নিয়ে আল্লাহ পাক কোরআনে খুব বেশি কথা বলা হয় তার মানে বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না আল্লাহ পাক বলেন
অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল কারণ মানুষ জানতো যে তাদের পিতামাতাকে আল্লাহ পাক সরি তাদের পিতামাতাকে ইবলিস নগ্ন করে দিয়েছিল জান্নাতে এই কথাটা মানুষের মাথার মধ্যে ছিলই এবং বিভিন্ন ধর্মগ্রন্থে এটার অস্তিত্ব আছে আপনি শুধু ইসলাম না অন্য যে কোনো ধর্মগ্রন্থ ঘাটেন হিন্দু ধর্মগ্রন্থ ঘাটেন সেখানে দেখবেন বলা হচ্ছে যেন মেয়েরা পর্দায় থাকে দেখেন পড়ে দেখেন বেদের মধ্যেটা আছে আমি গতকালকেও স্টাডি করেছি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন সেখানে দেখবেন লেখা আছে ওদের যে ওল্ড নিউ টেস্টামেন্টে আছে দেখবেন যে যারা মাথার চুল দেখিয়ে বেড়ায় তাদের শাস্তির কথা বলা হয় যে চুল যেন কেটে দেওয়া কত ধর্মগ্রন্থে আছে যারা জিউস যারা পুরো বিশ্ব মুসলিমদেরকে অত্যাচার করে থাকে এদের ধর্মগ্রন্থেও পর্যন্ত আছে যে যখন ইসহাক আসছিলেন একজন নারী জিজ্ঞাসা করলেন কে আসছেন তার ভৃত্য বললেন যে আমার প্রভু আসছেন তখন তিনি নেমে নিজে একটা ঢিলাঢালা পোশাক করলেন তারপর সামনে গেলেন শুধুমাত্র ইসলাম ধর্মে নয় যত ধর্ম চলে গেছে পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যেই নারীদের শালীন পোশাকের কথাটা বর্ণিত আছে এখন পর্যন্ত তার মানে যারা এখন অশালীন বিষয়ের দিকে মানুষকে ধাবিত করতে চায় এদের আসলে কোনো ধর্ম নাই ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক আসলে না আর আমরা কিন্তু কথা বলছি ধর্মের বেসিসে হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জুডিজম বা ইসলাম আমরা ধর্মের বেসে কথা বলছি এখন যদি কেউ বলে ধর্মতাত্ত্বিক কথাবার্তা দিয়ে এসবে দলিল দিবেন না তাহলে তার সাথে একটা ডিবেট হবে আল্লাহ আছেন কি নাই যদি যদি আমরা ডিবেটে জয়লাভ করি হ্যাঁ আল্লাহ বলে একজন আছেন তাহলে আল্লাহ পাকের বিধান কোনটা এখন চলমান সর্বশেষ বিধান কোনটা এটাতে আসতে হবে ডিবেট ডিবেট ওয়ান আল্লাহ আছে কি নাই ডিবেট টু আল্লাহ পাকের সর্বশেষ ধর্মগ্রন্থ কোনটা এই তো এই দুইটাতে আমরা যদি জয়লাভ করি এবং ইনশাল্লাহ আমরা সেটা করবো এটাতে আমাদের কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ সেটাই সত্য তাহলে মানুষের উপর ওয়াজিব হয়ে যাবে এটার উপর আমল কর এখন আমরা এর বেসিসে দেখবো কোনটা ঠিক কোনটা বেঠিক তাই না কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা নেয় কোনটাও নেয় তখন আমরা এর বেসিসে দেখবো অন্য কোনো ভিত্তির বেসিসে দেখবো এখানে চেতনা যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি আমাদের বাপদাদা দোহাই এইসব ইস্যু টানা যাবে না বেস হবে কি কোরআন এবং সুন্নাহ এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলো যদি ওটাতে রাজি থাকে ওটাতেও কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা আছে শালীনতার কথা লম্বা ঢিলাঢালা পোশাকের কথা হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জুডিজম পড়ে দেখেন না থাকলে আমার কাছে আসে প্রতিটা ধর্মগ্রন্থে এটা কথা লেখা আছে এবার আসেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন আরবের ওই চিত্রটা যে না ব্যভিচার পরকীয় অশ্লীলতা এটাকে সমূলে উপড়ে ফেলে দেন 23 বছরের মধ্যে 23 বছরের নবী জীবনের পরে সেখানে কোনো জেনা আছে কোনো বেপরদামি আছে কোনো ব্যভিচার আছে কোনো সুদ আছে কোনো শির্ক আছে কোনো মাদক আছে যেগুলো আছে খুবই অল্প যেটা আছে সেটা কি খুবই অল্প এটা কিন্তু ধরা যায় না দুই একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে সাহাবীদের যুগেও নামাজ পড়তে গিয়ে কোনো একজন দেখা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জেনা হয়ে গেছে এটা তো রেয়ার ঘটনা এক্সেপশনাল সামথিং কি এক্সাম্পল হতে পারে যেটা কমন সেটা হচ্ছে এক্সাম্পল মানে আপনি বলবেন যে মেয়েদের শালীনতার কথা এবং এর কারণে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এই কথা আপনি যখন বলবেন কিছু মানুষ আপনাকে বলবে যে তাহলে বোরখাওয়ালা মেয়ে কেন ধর্ষিত হচ্ছে তাহলে বাচ্চা কেন ধর্ষিত হচ্ছে আপনাকে বলছি পরিসংখ্যানটা কতটুকু কেন হচ্ছে সেটা আমরা জবাব দিব আগে বলছি পরিসংখ্যান কতটুকু যারা বেপর্দায় চলছে এদের হ্যারাসমেন্টের পরিসংখ্যানটা বেশি না বোরখাওয়ালা মেয়ের পরিসংখ্যানটা বেশি বলেন যারা বেহায়াত মতো চলছে বেপর্দায় চলছে এদের পরিসংখ্যানটা বেশি নাকি শিশু অ্যাবিউজিংয়ের পরিসংখ্যানটা বেশি তাহলে মূল যে জায়গাটা ওইখানে আগে ফোকাস করতে হবে তারপরে আমরা গৌণ জায়গায় যাব এবং এই জায়গাটাতে আমরা দলিল বা প্রমাণ হিসেবে পেশ করব মানুষের রুচিবোধের পরিবর্তন মানসিকতার পরিবর্তন এবং পাশবিক একটা প্রবৃত্তির দাসত্ব এটা কীভাবে হচ্ছে এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে এটা পর্নোগ্রাফির কারণে হচ্ছে মিডিয়ার কারণে হচ্ছে অবাধ ফ্রি মিক্সিংয়ের কারণে হচ্ছে যৌন সুশুরির কারণে হচ্ছে এবং যৌনতাকে সহজলভ্য করে দেওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে আচ্ছা আগে আমি আমার পয়েন্টে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটার শিকড়টা উপরে ফেলে দিলেন তখন কিন্তু মক্কা মদিনা পুরো জাজিরাতুল আরবে আর কোনো বেহায়া পড়ার কোনো শিকড় থাকলো না আল্লাপাক কীভাবে এটা করলেন পুরো হিস্ট্রির ইতিহাস টেনে দিয়ে আল্লাপাক কয়েকটা আদেশ নাজিল করলেন সে আদেশটা কোরআনে এবং সুন্নায় আছে আল্লাপাক প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সূরা নূর 33 নম্বর আয়াত আল্লাপাক ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখো এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে নিচু করবে সিম্পল তাহলে আপনি সিডিউসড হবেন এক কথায় 2 নম্বর আল্লাপাক
আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সূরা বানি ইসরাঈল আল্লাহ পাক বললেন জিনা ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাহ পাক আরো বললেন যদি কেউ জিনা করে ফেলে সূরা নূরে তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে কয়টা 100টা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে আল্লাহ পাক শাস্তিও দিলেন শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে বেড়াই ভাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমরা যদি বলি হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহ পাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাহ পাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে তাহলে তাকে রজম করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন এবার মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা মূলত ঘরে থাকো জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো এই কাজটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেহায়াপনা ফায়েশা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে যেটা ওরা হচ্ছে এখন আচ্ছা এরপর আল্লাহ পাক আরো বললেন হে নবী আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষদেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতির শেকড় কোত্থেকে শিখবো আমি কোত্থেকে শিখবো আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাহ পাক এখানে বলছেন মুমিন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিলবাব দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদেশ এগুলো ঢেকে রাখে বোরখার কথা এখানে নাই শব্দে ঠিক আছে ঢেকে রাখা ঢিলে ঢালা পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন আল্লাহ পাক আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব অবলম্বন আল্লাহ পাক হিজাবের বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানের হেফাজত করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথা বলবেন আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হলো না এই সিস্টেমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেনা ব্যভিচারের ভিত্তি উঠে চলে সুবহানাল্লাহ বলবেন না এটা হলো অবস্থা তারপর তারপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু পর্দার কথা বলেই ক্ষান্ত হলেন না কারণ একটা বিধান দিলেই মানুষের সব কিছু সলভ হবে না আল্লাহ পাক এর পাশাপাশি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বললেন ঠিক আছে নামাজ পড়লে মানুষ ভালো হবে নৈতিকতা শিখবে আল্লাহর সাথে ক্লোজ সম্পর্ক হবে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে বললেন ঠিক আছে কোরআন মেনে চলতে বললেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জিকির করতে বললেন নবীর সুন্নাহ মতো চলতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর যত অবাধ্যতা আছে কি সমস্যা হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ পাক শুধু পর্দার কথাগুলো বলেই একটা বিধান দিয়ে শেষ করে দিলেন না কারণ শুধুমাত্র হিজাবের সাথেই পুরো সোসাইটির সমস্যাগুলো জড়িত না এখানে আরো অনেক বিষয় আছে যদি আপনি নৈতিকতা না শেখেন একটা বোরখাওয়ালা মেয়েকে আপনি টিস করতে পারেন ঠিক আছে যদি আপনার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া না থাকে আপনি কিন্তু একটা বাচ্চাকেও ধর্ষণ করতে পারেন সুযোগ পেলে আপনি করে ফেলবেন আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে আপনি কিন্তু গোপনে জেনা করতে পারেন বা পর্ন দেখতে পারেন আল্লাহ পাক শুধু হিজাবের বিধানটা দিয়েই ক্ষান্ত হলেন না আল্লাহ পাক আনুষাঙ্গিক আর অনেক কথা বললেন যে তোমরা পবিত্র হও বেশি বেশি আল্লাহ জিকির করো পাঁচ ওয়াক্ত সালাত নামাজে পড়ো কোরআন তেলাওয়াত করো নবীর সুন্নাহ মেনে চলো দিনই কাজে ব্যস্ত থাকো সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো মানে এই সবগুলো কাজ যখন একসাথে হবে আপনার মনটা কি হবে পবিত্র হবে আপনার মনের মধ্যে আল্লাহর নূর চলে আসবে আপনার মনে আল্লাহর নূর চলে আসবে তখন এইসব অন্ধকার বা এই যে জাহেলিয়াতগুলো আপনার কাছে ভালো লাগবে যখন আপনার ইন্টারনাল যে সোলটা আছে এটা যখন এনলাইটমেন্ট হবে আল্লাহ নূর দিয়ে তখন আপনার কাছে এসব হারাম প্রিমিক্সিং হারাম পরকিয়া আপনার জেনা আপনার ব্যভিচার পর্ন এগুলো বিভীষিকাময় মনে হবে আপনার কাছে ভালো লাগবে আল্লাহ পাক অন্তর্জগৎটা পরিবর্তন করার জন্য আমাদেরকে এই সিস্টেমগুলো দিলেন শুধু হিজাবই করবে দিস ইজ নট নেসেসারি এর সাথে আরও বেশি আরও অনেক বিষয় থাকে নামাজ রোজা হজ জাকাত হ্যাঁ হজ ওমরা তাসকিয়া জিকির আজগার কোরআন তেলাওয়াত আমরুল মারুফ নাহি আল মুনকার সব একত্রিত হবে আবার হিজাবও চলবে
এরপরে যদি কেউ সীমা লঙ্ঘন করে শাস্তিও আছে পুরো সিস্টেমটা সুন্দর না এই সিস্টেমটা যখন আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লঞ্চ করলেন আরবের মধ্যে আরবে না কোনো জেনা থাকলো না কোনো ব্যভিচার না কোনো মাদক না কোনো পর্ন না কোনো এই যে নারীর অবমাননা কিছুই থাকলো একটা মেয়ে 300 মাইল দূর থেকে এসে একা হজ করে চলে যেত কেউ তার দিকে তাকাতো এমন যুগ চলে গেছে মহিলা সাহাবী রণকৌশল মানে যুদ্ধের বর্ম পরে উহুদে যুদ্ধ করেছেন কেউ তার দিকে তাকায়নি তাকিয়েছে তাকায়নি এখন ওই যুগটা আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাব ওসমান আলী এই খুলাফায়ে রাশিদা স্বর্ণ যুগটাকে আপনি দেখেন ওই যুগে আপনি রেপের হার কত কত পার্সেন্ট মহিলা রেপ হয়েছে ওই যুগে কত পার্সেন্ট মেয়ে জেনায় লিপ্ত হয়েছে ওই যুগে কত পার্সেন্ট ছেলে মেয়ে ধর্ষণ করেছে ওই যুগে কত পার্সেন্ট নারীর শ্লীলতা নিয়ে হয়েছে কত পার্সেন্ট নারীকে টিস করা হয়েছে কত পার্সেন্ট মেয়েকে মার্ডার করা হয়েছে কত পার্সেন্ট মেয়েকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয়েছে একটু পরিসংখ্যানটা দেখেন আমাদেরকে সভ্যতা সভ্যতা করতে লাফাচ্ছেন ওই সভ্যতায় যা হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশিদুন যা হয়েছে এই পার্সেন্টেজগুলোর সাথে বর্তমান পার্সেন্টেজকে মিলান মিলবে ওই যুগে রেয়ার জেনা দুই একটা হয়েছে মদ খেয়েছে মানুষ রেয়ার কয়েকজন মানুষ ব্যভিচার করেছে রেয়ারলি দু চারজন 100 বছরে দু চারজন ওই যুগে দেখবেন মানুষ পরকীয়ার নামই জানতো না সমকামীদের কি জিনিস মানুষ জানতোই না শর্ট পোশাক বিকিনি বিকিনি সংস্কৃতি কি মানুষ জানতো না ঠিক আছে আনকভার ইউ এই যে মুভমেন্ট চলছে এগুলোর মানে কি মানুষ জানতো না জানতো ওই যুগে কি মুসলিমরা পিছিয়ে ছিল জ্ঞান বলেন বিজ্ঞান বলেন অর্থনীতি বলেন রাজনীতি বলেন সমরনীতি বলেন অস্ত্রশস্ত্র বলেন কোন সেক্টরে কি মুসলিমরা তখন পিছিয়ে ছিল কিনা উত্তর দেন পিছিয়ে ছিল না ছিল না তাহলে স্বর্ণযুগ আমরা কোনটাকে বলবো এই বর্তমান দাজ্জালীয় সভ্যতাকে স্বর্ণযুগ বলবো নাকি খোলাফায়ে রাশেদার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যুগটাকে স্বর্ণযুগ বলবো তাহলে ওই যুগ যদি স্বর্ণযুগ হয় তাহলে ওই যুগের সুন্নাহ এ যুগে অ্যাপ্লাই করতে হবে না তাহলে ওই যুগের সমস্যা যেমন দূর হয়েছে এই যুগের সমস্যা দূর হবে না এই সহজ বাংলা কথাটা বললে কি আমরা মৌলবাদী হয়ে যাব এই সহজ বাংলা কথা বুঝতে গিয়ে কি আমি ধর্মান্ধ হয়ে যাব ব্যাকডেটেড হয়ে যাব এই কথাটা আমরা বলতে এখন সাহস পাই না কি করুন সভ্যতার ইতিহাস ঘেঁটে দেখেন ওই সভ্যতাই ছিল জ্ঞানে শিল্পে অস্ত্রে প্রযুক্তিতে অর্থনীতিতে মুসলিমরা একদম স্বর্ণশিখর কোন একজন মুসলিমকে হত্যা করার কেউ সাহস করেছিল একজন মুসলিম নারীকে ধর্ষণ করার কেউ সাহস করেছে একজন মুসলিম শিশুকে কেউ বোম মেরে হত্যা করেছিল আজকে বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বোমা মেরে আমাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে পুরো ডমিনেট করা হচ্ছে আজকে রাজনৈতিক নিয়ন্ত্রণ অর্থনৈতিক নিয়ন্ত্রণ পলিটিক্যাল আপনার সোশ্যাল মিডিয়া প্রযুক্তি যা যা আছে সব নিয়ন্ত্রণ পশ্চিমাদের হাতে সমস্ত নিয়ন্ত্রণ ধরে হাতে এই যে পালাবদল হলো সময়ে এটা কেন হলো বিকজ এক নম্বর ইস্যু হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে আসছি দুই নম্বর আমরা শয়তানের সেই ধোকায় পড়ে গেছে যে ধোকা থেকে আমরা বেরোতে পারিনি আল্লাহ সতর্ক থাকতে বলেছিলেন তিন নম্বর আমরা ইলিম চর্চা ছেড়ে দিয়েছি চার নম্বর হক কথা বলাও ছেড়ে দিয়েছে পাঁচ নম্বর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ঠিকঠাক মতো হচ্ছে না ছয় নম্বর দেখেন আমরা জানি যারা আমল ঠিক মতো করছি না পাঁচ নম্বর সাত নম্বর আমরা বকধার্মিক হচ্ছে বকধার্মিক খালি নামাজ রোজা হজ জায়গা তার তসবির মধ্যে ইসলাম বাকি কোনো জায়গায় ইসলাম নাই কোনো জায়গায় ইসলাম নাই সমস্যা এগুলো দেখবেন পরিবারের কাঠামো ভেঙে যাচ্ছে আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারি নাই ডিল করতে পারি নাই এবং পশ্চিমা এবং অন্যান্য সভ্যতার যে নোংরা মতাদর্শগুলো আছে এগুলোকে ঢালাওভাবে আমরা গ্রহণ করেছি এবং আস্তে 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 পুরো মুসলিম বিশ্বে এগুলো ছড়িয়ে গেছে এখন আপনি পেপার পত্রিকা খুললে দেখবেন চারটা পাঁচটা দশটা ধর্ষণ এই মেয়ে রেপ এই মেয়ে ডাকাতি ওইখানে হত্যা এখানে যৌতুক এখানে অমুক তমুক সুদ ঘুষ জেনা ব্যবচার নিত্য নৈমন্তিক ব্যাপার কারো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাও নাই এগুলো খুব সিম্পল সাধারণ ব্যাপার এখন আমাদের কাছে